नमस्कार मधुमिता क्रिएटिविटी चैनले आपनादेर सकलके स्वागत। आजके आमी निये एसेछि भेज चकलेट केकेर रेसिपी। एटा सम्पूर्ण दूध एवं कन्डेंस मिल्क छाड़ा करा एवं एटी गैसे करा। चलो देखे नी एर उपकरणगुली। केकटा तैरी करार जन्य एकटा पात्र निये निएछि। এই কাপটাতে মেপে ময়দা দেব, দিয়ে দিচ্ছি 4 কাপ ময়দা। দিয়ে দেব 2.5 চামচের মতন বেকিং পাউডার। আর দেব 1.5 থেকে 2 চামচের মতন বেকিং সোডা। কোকোয়া পাউডার দেব 2.5 চামচের মতন। ময়দা, কোকোয়া পাউডার, বেকিং সোডা এবং বেকিং পাউডারটা ভালোভাবে চেলে নেব। চালনির সাহায্যে 4টি উপকরণ ভালোভাবে চালা হয়ে গেছে। পাঁচ চামচের মতন দিয়ে দিচ্ছি সুগার পাউডার বা চিনি গুঁড়ো। সুগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 ঢাকনা ভ্যানিলা এসেন্স। হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি 2 কাপের মতন। যেহেতু আমি দুধ আর কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি না, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাসের মতন গরম জল এবং সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কফি পাউডার। ভালোভাবে এবারে মিশিয়ে নিচ্ছি। গরম জল এবং কফির মিশ্রণটা সম্পূর্ণ না দিয়ে একটু একটু করে দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এবারে কেকটা বেক করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটা পুরো পাত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরো পাত্রে তেল মাখানোর পরে সেখানে কেউ গোল করে কেটে পেপার দিতে পারে পাত্রের নিচে। আমি এখানে ময়দা ব্যবহার করেছি এবং পুরো পাত্রে মাখিয়ে দিয়ে বেঁচে থাকা ময়দাটা ঝেড়ে দিয়েছি। কেকের ব্যাটারটা এবারে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কেকটা মাইক্রোওভেনে তৈরি করব না, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং বালি দিয়ে দিয়েছি। বালিটা কিছুক্ষণ গরম করে নিয়েছি। গরম বালির উপরে বাটিটা দিয়ে দিয়েছি এবং তার উপরে কেক তৈরি পাত্রটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কেকটা তৈরি হওয়ার জন্য। কেকটা তৈরি হতে 40 মিনিটের মতো সময় লাগবে। তাও মাঝে মাঝে ছুরি বা টুথপিক টুকিয়ে দেখতে হবে যে কেকটা হয়েছে কিনা। আমার কেকটা হয়ে গেছে এবং নরম হয়েছে। কেকটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা অন্য পাত্রে বের করে নেব। কেকটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এবারে চকলেট সিরাপ, কাজু আর ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে কেকটা সম্পূর্ণ সাজিয়ে দেবো।
পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল ভেজ চকলেট কেক। আমার এই চকলেট কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলটি ক্লিক করে দেবেন, তাহলে আমার আগত সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।